রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টোনা তার স্ত্রী টুনি আর তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। টোনা ছিল খুবই অলস আর মাতাল, আর টুনি ছিল অনেক পরিশ্রমী। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। টোনা জোর করে টুনির কাছ থেকে টাকা নিয়ে মদ খেত। টুনি সপ্তমবারের মতো গর্ভবতী হয়। একদিন সকালে টোনা ঘুম থেকে উঠে বলতে থাকে, এই টুনির বাচ্চা টুনি, আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আয় তো। এমন ভাবে খাবার চাচ্ছ যেন তুমি পরিশ্রম করে খাবার কিনে এনে দিয়েছো। সারা দিন রাত তো মাতাল হয়ে পড়ে থাকো, আজ কোনো খাবার হবে না। যদি কাজ করতে পারো তাহলে খাবার জুটবে কপালে, আর আজ কাজ না করলে কোনো খাবার নেই তোমার, এই বলে দিলাম আমি। কি বললি তুই আমাকে? তুই আমার বাড়িতে থাকিস আর আমাকে এই কাজ করতে বলিস? তোকে তো আমি আর শেষ করেই ফেলবো। এই বলে টোনা টুনিকে একটা থাপ্পড় মারে। টোনা আর টুনির এমন কাণ্ড দেখে ওদের ছয় মেয়ে ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আই টুনি গালে হাত দিয়ে বলতে থাকে, তুমি কি গো, তোমার মন বলতে কি কিছু নেই? আমি একটা গর্ভবতী পাখি আর তুমি রোজ রোজ এইভাবে ছোট ছোট মেয়েদের সামনে আমাকে ধরে মারো। তোমার ওই ছোট ছোট মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে কি তোমার একটু মায়া হয় না বলো তো? আমার তোদের কারোর উপরই কোনো মায়া হয় না, আমার শুধু মদের উপর মায়া হয়, বুঝেছিস? এই আমাকে টাকা দে তো, আমি মদ খেতে যাব। নেই, আমার কাছে কোনো তোমার মদ খাওয়ার টাকা নেই। তুমি জানো তুমি পাখির আমি কলঙ্ক। তুই এত সহজে আমাকে টাকা দিবি না তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই নিচ্ছি। এই বলে টোনা বিছানার নিচ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ও গো, এমন করো না গো, এমন করো না, টাকাটা নিও না। ওই টাকা দিয়ে যে আমি তোমার মেয়েদের জন্য খাবার কিনবো। হে ঈশ্বর, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার স্বামীকে ভালো করে দাও, ঈশ্বর ভালো করে দাও। টুনি এই বলে কান্না করতে করতে কাজে চলে যায়, আর এইভাবেই তাদের দিন চলতে থাকে। আর আজ টুনি একটা ডিম দেয়, আর কাজের ফাঁকে ফাঁকে ওই ডিমটাতে তা দেয়। একদিন রাতে টোনা খুবই মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে বলতে থাকে, টুনি, হাই টুনি, কোথায় তুই রে? আমার জন্য খাবার নিয়ে আয় তাড়াতাড়ি। টোনা আগের তুলনায় আজকে অনেক বেশি মাতলামো করে, যার কারণে টোনার ছয় মেয়ে টোনার কাছে আসতে ভয় পাচ্ছিল। টোনা তার ছয় মেয়েকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকে, এই টুনির মেয়ে বল, তোদের মা কোথায়? তোদের মাকে আমার জন্য খাবার নিয়ে আসতে বল তো। টোনার কথায় বড় মেয়ে টুকি ভয়ে ভয়ে বলতে থাকে, বাবা, মা তো এখনো আসেনি কাজ থেকে বাবা। কি, এত রাত হয়েছে অথচ এখনো বাড়িতে আসেনি? আজ আসুক, ওকে দেখাবো মজা। টোনা এসব বলতে বলতে ওখানে টুনি আসে, আর টোনা টুনিকে দেখে বলতে থাকে, কিরে, এত রাতে তুই কাজ করিস নাকি কোনো অন্য পরপুরুষ পাখির সাথে আড্ডা মারিস, বল তো আমাকে। টোনার এমন কথা শুনে টুনি টোনার গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় দিয়ে টুনি বলতে থাকে, এতদিন যা নয় তুমি তাই বলেছো, আর আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু আজ আমি তোমার এই কথাটা মেনে নিতে পারছি না টোনা। কি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে টোনা টুনিকে মারতে থাকে। টুনির মার দেখে ওদের ছয় মেয়ে টুনিকে বাঁচাতে আসে, আর বলতে থাকে, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও মাকে বাবা, মাকে আর মেরো না বাবা, আমরা তোমার পায়ে ধরছি বাবা, মাকে মেরো না। টোনা টুনির সাথে সাথে ওর ছয় মেয়েকেও মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টোনা ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর টুনি কাঁদতে কাঁদতে ওর ছয় মেয়েকে ঘুম পাড়িয়ে আরেকটা ডিমে তা দিতে থাকে। সকালে ছোট্ট একটা মেয়ে বাচ্চার কান্নার শব্দে ছয় মেয়ের ঘুম ভাঙে, আর ওরা দেখতে পায় যে ওদের আরো একটা বোন হয়েছে, আর তার পাশে ওদের সাত বোনের মা টুনি শুয়ে আছে।
এদিকে টুকি তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, ওঠো না ওঠো, দেখো আমাদের ছোট বোন ডিম থেকে বেরিয়ে এসেছে, আর তোমাকে ছাড়া কেমন কান্না করছে, দেখো মা দেখো। ও মা ওঠো। দিদি, এই দিদি, মা তো কোনো কথাই বলছে না রে, মামুনি হয় মারা গেছে। দিদি, এবার কি হবে বলতো, আমি বাবাকে ডাকতে যাচ্ছি। এই বলে টিংটিং টোনাকে ডাকতে যায়। টিংটিং টোনাকে অনেকক্ষণ ধরে ডাকে, কিন্তু টোনা কোনো সাড়া দেয় না। আর সাড়া দিবেই বা কি করে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে টোনাও যে আজ মারা গিয়েছে। দিদি, এই দিদি, মায়ের সাথে সাথে যে বাবাও মরে গেল রে, বাবাও আমাদের ছেড়ে চলে গেছে, এবার কি হবে দিদি, আমরা সাত বোন যে অনাথ হয়ে গেলাম রে দিদি। টুকি তার ছোট বোনকে কোলে নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ রে বোন, হ্যাঁ, ঈশ্বর আমাদের কোন পরীক্ষায় ফেললো, এখন বাবা মাকে ছাড়া আমরা আমাদের ছোট বোনকে কিভাবে বাঁচাবো বল, কিভাবে বড় করবো ওকে। দিন যত বাড়তে থাকে, টোনা আর টুনের মৃত্যুর কথা ততই বনে ছড়িয়ে পড়তে থাকে। বিকেলের দিকে সাত অনাথ কন্যা তাদের বাবা মাকে সৎকার করার জন্য নদীর ধারে যায়, আর ওরা ওদের বাবা মায়ের সৎকার শেষে সাত কন্যা আবারও বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় আকাশ থেকে অঝোরে বৃষ্টি, বাতাস আর প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা ওদের বাড়িতে চলে আসে, আর এসে দেখে ওদের বাড়িটা একদম ভেঙে গেছে। এ দেখে টুকি বলতে থাকে, একি আমাদের বাড়িটাও যে ভেঙে গিয়েছে, এখন আমরা কোথায় থাকবো, ঈশ্বর আমাদের মতো অনাথ কন্যার ওপর তোমার কি একটু মায়া হয় না, ঈশ্বর তুমি কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদেরকে, প্রথমে তো আমাদের বাবা মাকে আমাদের কাছ থেকে কিনে দিয়ে অনাথ বানালে আমাদের, আর এখন সেই সম্বলে বাড়িটাও ভেঙে দিলে তুমি। দিদি, এই দিদি, ছোট বোন খুবই কাঁপছে রে, আর অনেক কান্না করছে, মনে হয় বোনের ক্ষুধা লেগেছে, কিছু একটা করো দিদি, কিছু একটা করো, চল দেখি কণিকা মাসির বাসায় যাই। এই বলে ওরা কণিকার বাসায় সাহায্য চাইতে যায়, কিন্তু কণিকা ওদের কোনো প্রকারে সাহায্য করে না, বরং ওদেরকে অপমান করে। কণিকা, তোদের মতো গরুর পালকে আমার ঘরে জায়গা দিয়ে খাল কেটে কুমির ঘরে আনবো নাকি রে, ছোট লোকের বাচ্চারা যায় এখান থেকে। মাসি, তুমি আমাদের জায়গা না দিলেও চলবে, কিন্তু আমাদের এই ছোট্ট বোনটার জন্য একটু খাবার দাও না গো মাসি, দেখতেই তো পাচ্ছো ও কত ছোট। তোর মা বাবা কি আমার ঘরে খাবার জমা করে রেখে গেছে নাকি রে, যে তোরা চাইতেই আমি তোদেরকে খাবার দিয়ে দিব। এই বলে কণিকা ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, আর ওরা কণিকার মতো বনের আরো অনেক পাখির কাছে সাহায্য চায়, কিন্তু কেউই তাদের সাহায্য করে না। এদিকে বৃষ্টি চলতেই থাকে, ওরা সাত অনাথ কন্যা অসহায় হয়ে ওদের বাড়ির সামনে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ঈশ্বরকে ডাকতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাদের এত কষ্ট না দিয়ে তুমি তোমার কাছে আমাদের তুলে দাও ঈশ্বর, আমরা এত ছোট বয়সে এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না, একদিকে ক্ষুধার জ্বালা, মা বাবা নেই, তার উপরে বোনগুলোকে নিয়ে আমি আর পারছি না ঈশ্বর। এই বলে ওরা সাত কন্যা অনেক কান্না করে। এমন সময় ওদের সামনে একটা পরী চলে আসে, পরীকে দেখে টুকি বলতে থাকে, কে তুমি, আমরা তোমাকে চিনি না, তবে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শোনো, তুমি আমাদের সাত বোনকে মেরে ফেলো। এসব তোমরা কি বলছো পাখিরা, আমি হলাম সাহায্যকারী পরী, আমি তোমাদের মারতে চাই না, আমি তোমাদের সাহায্য করতে যে এখানে এসেছি, আমি এতক্ষণ তোমাদের সব কথা শুনেছি, আমি তোমাদের বাড়িটা নতুন করে দিব, এবার তোমরা খুশি তো? এই বলে পরী জাদু করে অনাথ সাত কন্যার বাড়িটা নতুন করে বানিয়ে দেয়, আর ওদের অনেকগুলো সোনার মোহর দেয়, আর পরী বলতে থাকে, শোনো, তোমরা এই সোনার মোহরগুলো দিয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে পারবে,
আর কোনো বিপদ হলে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাহায্য করার জন্য ছুটতে চলে আসবো পাখিরা। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর ওরা পরিদা নতুন বাড়িতে থাকতে শুরু করে। আর অনাচ্ছাদ কন্যা পরিদা মোহরগুলো দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।